বিজেপির জেলা শাসক কার্যালয় ঘেরাও, এদিকে বিক্ষোভ সামলাতে প্রস্তুত ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় জেলা বিজেপি। এদিন হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে যোগ দেন। সোমবার সকাল থেকেই কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় প্রশাসনিক চত্বর। ছিল পুলিশ, র‍্যাব সহ সিভিক ভলেন্টিয়াররা, ছিল জলকামান, উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ অফিসাররা। রেল স্টেশন চত্বর থেকে মিছিল কার্জন গেট হয়ে জেলা শাসক কার্যালয়ের দিকে আসে। কার্জন গেটে এসে প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। এরপর বিজেপি কর্মীরা জমায়েত হয় দ্বিতীয় ব্যারিকেডের সামনে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেখানেই স্লোগান চলতে থাকে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবো আপনাদের। আমরা দেখেছি এত নৃশংসতা, একজন মহিলা ডাক্তার যিনি প্রান্তিক একটা বাড়ি থেকে উঠে এসেছেন, তার বাবা দর্জির সেলাই করে সেই মেয়েটাকে ডাক্তার বানিয়েছেন এবং খুব ভালো একজন ডাক্তার তৈরি হয়েছিল। তার যে প্রেসক্রিপশন, তার যে হাতের লেখা, আমরা সব কিছু দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। আজকে মহিলাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনা আরজি করে ঘটেছে, তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে ঘটনা ঘটার পরে পরেই মুখ্যমন্ত্রী সাফাই দিলেন যে আমরা যদি এর বিচার সাত দিনের মধ্যে না করতে পারি, রবিবারে আমরা সিবিআইকে দিয়ে দেবো। অর্থাৎ উনি চিন্তা করেছিলেন এই রবিবারের মধ্যে যত রকম প্রমাণ লোপাট করা আছে করে নিয়ে সিবিআইকে দেবো, তারপর বলবো সিবিআই পারছে না। যখন হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিল, মুখ্যমন্ত্রী তখন কি করলেন? তার অনুগামী ভাইয়েরা, তার জ্ঞাত বা অজ্ঞাত কারণে আমরা জানি না, সেখানে ঢুকে প্রমাণ লোপাটের জন্য বিল্ডিংয়ের একটা ফ্লোরকে ভেঙে দিল। তথ্য প্রমাণ লোপাট ছাড়া আর কিচ্ছু নয়। এখনও যারা চোখ বুঝে আছেন, এখনও যারা বুঝতে পারছেন না যে সিবিআই কেন দেরি করছে, সিবিআই কোনো নির্দোষকে সাজিয়ে দোষী করবে না, সিবিআই আসল দোষীকে খুঁজে বার করবে। আর দোষী খুঁজতে গেলে দক্ষ পুলিশ অফিসার পশ্চিমবাংলাতেও আছে, তাদেরকে মিসইউজ করা হচ্ছে। সেই পুলিশ অফিসাররা তদন্ত করতে গিয়ে যেটা পাচ্ছেন, সে সিবিআই হোক আর পুলিশ হোক, যে কেঁচো খুঁড়তে কে উঠে পাচ্ছেন, যে বিরাট পরিমাণে দুর্নীতি পেয়েছেন। শিক্ষাক্ষেত্রে তো আমরা আগেই দেখেছিলাম, খাদ্যে দুর্নীতি আগেই দেখেছিলাম, এখন স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি দেখেছি, সেই দুর্নীতিতে যুক্ত কিছু স্টুডেন্টরাও রয়েছে, যারা স্টুডেন্টও আবার ডাক্তারও, যেমন বর্ধমানের অভিজ্ঞ আছে,